সালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আপনারা তো একটু আগে আমার আগের ভিডিওটুকু দেখতেই পেলেন, ঘরটা কেমন এলোমেলো হয়ে আছে। আর সেটি হচ্ছে গিয়ে আমার ইফতারি পরের সময়, আর এখন হচ্ছে গিয়ে তারাবির পর। আমি তারাবির নামাজটা সেরে তারপর এখন ঘর গুছিয়ে নেব। অন্য সময় দেখা যায় ইফতারি খেয়ে তারপর ঘরটা গুছিয়ে ফেলি, কিন্তু আজকে শরীরটা এত খারাপ লেগেছে, কারণ যেই গরম পড়েছে এই গরমে রোজা রাখার পরই রোজা রেখে তারপর ইফতারি করলে শরীরটা এমনিতে অনেক ক্লান্ত লাগে। তাই আজকে আর ঘর গুছাইনি, শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারাবি নামাজটা সেরে নিয়েছি, তারাবি নামাজ পড়ে এখন আমি ঘর গুছিয়ে নেব। আর এখন বাজে রাত 9টার মতন, সরি 9টা না, 10টার মতন, 10টা বাজে, আমি ঘর গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু জানালা আটকিয়ে তারপর নামাজ পড়েছিলাম, এখন জানালাগুলো খুলে দিলাম, কারণ গরমের মধ্যে ঘরের দরজা জানালা খোলা না থাকলে ঘরে থাকা যায় না। আর আমি একটি বল নিয়ে নিলাম, আপনারা দেখতেই পেলেন। এই বলের মধ্যে আমি যত এটো ছোট থালা বাসনগুলো আছে সেগুলো এভাবে করে নিয়ে তারপরে এই কলের নিচে রেখে আসি, কারণ দেখা যায় ছোটো প্লেট বাসনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই আমি একটি বলের মধ্যে করে সবসময় নিয়ে যাই, এতে করে জায়গাও কম লাগে আর ধুয়ে আনতেও আমার অনেক সুবিধা হয়। আর একজন গৃহিণী তো কাজের কোনো শেষ নেই, আল্লাহ রহমতে সেটি রোজা হোক আর রোজা ছাড়াই হোক, সবসময় কাজ করতেই হয়। আর এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়ে আসরের পর আমি শরবত করেছিলাম, আর কিছু হাঁড়ি পাতিল ছিল, সেগুলো ধুয়ে আমি এভাবে রেখে দিয়েছি, এগুলো আর জায়গা মতো রাখিনি। এখন পানি যেহেতু ঝরে গেছে আমি এগুলো যার যার জায়গায় রেখে দিচ্ছি। এগুলো প্রতিদিনই করতে হয়, আর একা হাতে কাজ করতে তো একটু ক্লান্ত লাগে। আর এখন যেই গরম পড়েছে, আমার মনে হয় না কয়েক বছরের মধ্যে এত গরম পড়েছে। তো আমরা সবাই আল্লাহর কাছে রহমত চাইবো, যেন আল্লাহ রোজাদারে উসিলা একটু সবাইকে এই ঠান্ডা দেয় বা একটু বৃষ্টি দেয়, যাতে করে বৃষ্টি আসে। আমি এখন এই যে এখানে ইলেকট্রিক কেটেলটাও রেখে দিচ্ছি, আর টেবিলটা প্রায় আমি কিন্তু সব জিনিসপত্র সরিয়ে নিয়েছি, এখন টেবিলটা শুধু একটু মুছে নিতে হবে। আর টেবিলটা আমার খুব যত্ন করতে হয়, খুব খুব, কারণ টেবিলটাই আমার ঘরের অর্ধেক কাজ করে দেয়। তো আমি টেবিলটা ভালো করে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। টেবিলটা ক্লিন করা হয়ে গেছে, এখন আসরের টাইমে আমি যে কাপড়গুলো সকালে ধুয়ে রোদ দিয়েছিলাম সেগুলো আসরের সময় নিয়ে এসেছি এবং ভাঁজ করে রেখেছি, কিন্তু আলমারিতে রাখার সময় পাইনি। তো এখন আমি এগুলো আলমারির মধ্যে রেখে দিচ্ছি, আর যার যেই তাক সেই তাকের মধ্যেই রেখে দিচ্ছি। আর এগুলো সব কিন্তু আমার একা হাতেই করতে হয়, ঘর সামলানো, ওনার দোকানে হেল্প করা, মেয়েকে পড়ানো, টিউশনি করা, এগুলো সব একাই করতে হয়। তবু আল্লাহর কাছে শুক্রিয়া, যেন আল্লাহ শরীর সুস্থ রাখে, ভালো রাখে। আর এত গরমে আসলে ভালো থাকার কথাও না, তবু আল্লাহ সুস্থই রেখেছে, ভালো রেখেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে আবার এই রাতের সিহারিও রান্না করতে হবে। আমি কিন্তু বেশিরভাগ সময় দুপুরে রান্না করে রাখি যখন লাইনে গ্যাসটা থাকে, কিন্তু আজকে কয়দিন ধরে 2 থেকে 3 দিন ধরে লাইনের গ্যাস নেই, তো আমার সেই জন্য দুপুরে রান্না করা হচ্ছে না। আজকে আমার ঘর ক্লিন করে তারপর রান্না করতে হবে। আর আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, নুহার বাবা ঘুমিয়েছিল সন্ধ্যা পর্যন্ত, তারপর উনি উঠে আমরা একসাথে ইফতারি করে, আমি আর বিছানা ঝাড়তে পারিনি, ইফতারি খেয়ে আমিও
শুয়ে পড়েছিলাম, তো এখন আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝেড়ে নিলে আমার কাজ প্রায় কমপ্লিট। ঘর ঝেড়ে তারপর যেই এটো থালা বাসনগুলো আমি রেখে এলাম সেগুলো আমি ক্লিন করে নেব, আর সেই ভিডিওটা আপনাদের দেখাবো না। এরপর আমার যে কাজগুলো সেগুলোই আপনাদের মাঝে আমি শেয়ার করব। আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা এখন একদম ক্লিন করে ফেলেছি, আর একবার একটু দেখে নিন আগে কীরকম ছিল আর এখন কীরকম। আমার মনে হয় আগে অনেক ভারী মনে হচ্ছে ঘরটা, আর এখন অনেক হালকা। আসলে গোছানো থাকলে দেখতে অনেক ভালো লাগে, আর বুড মানসিকতাও ভালো লাগে, মনটাও অনেক ফ্রেশ লাগে। এখন আমার ঘরটা পুরো ক্লিন করে ফেলেছি, এখন শুধু আমার রান্নার কাজ বাকি। তবে আরেকটি কাজ আছে যেটি আমি সবসময় করে থাকি, তারাবি নামাজ পড়ে নুহাকে পড়াতে বসি। এখন আমি নুহাকে পড়াতে বসবো, কারণ না হলে ও আবার পড়বে না, এমনিতেই পড়তে চায় না, স্কুল বন্ধ। তো এখন আমি ওকে পড়াতে বসবো, ওকে আমি পড়াতে বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নেব রান্নার। রান্নার কিছু কাজ আমি করে রেখেছি, যেমন মাছটা আমি মাখিয়ে রেখেছি, যেগুলো ভাজবো ভাজা খাবো সেগুলো আমি মাখিয়ে রেখেছি। আর এখন আমি আরও কিছু মাছ ভুনা করব টমেটো দিয়ে। আসলে এক রকম মাছই দুই পদ, করব এক পদ আমি ভাজবো, কারণ ভাজাটা আমার ভালো লাগে, রান্নাটা আমার খেতে ভালো লাগে না। আর এক পদ আমি টমেটো দিয়ে ভুনা করে দেব, নুহার বাবা আর নুহার দাদা দুজনেই খাবে। আর বেগুন ভাজবো, বেগুন ভাজা আমার অনেক পছন্দ। তো এখানে নুহা পড়ে নিচ্ছে, আর পড়াটা আমি একটু বসে পড়িয়ে নিই, না হলে আবার দেখা যায় আমি উঠে গেলে ও দুষ্টুমি শুরু করে দেয়, পড়াশোনাটা করতে চায় না। তাই ওর পড়া হয়ে গেছে, আর ওকে আজকে আমি ইসলাম শিক্ষা পড়াচ্ছি। এখন ওর যেহেতু পড়া হয়ে গেছে, ওকে আমি লিখতে দিচ্ছি, দেখে না দেখে লিখতে পারে কি না। এইদিকে আমার লাইনে গ্যাস চলে এসেছে, আর আমি কিন্তু চুলায় দুধ বসিয়ে দিয়ে এসেছিলাম, দুধটাও গরম হয়ে গেছে। আর এটি এখন আমি নুহাকে ছোট এক গ্লাস খেতে দেব। আসলে নুহার দাদা আসার পর থেকে নুহা ও দাদার সাথে ছোট এক গ্লাস করে দুধ খায়, তার আগেও দুধ খেত না। আর দুধটা আমি ও যখন পড়তে বসে তখনই দিই, না হলে হয়তো আবার খেলা ধান্দায় থাকবে আর খাবে না। তাই আমি যখন পড়তে থাকে সেই সময়ই দিই, পড়তেও থাকে আর একদিকে খেতেও থাকে। আর এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি, আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কেটে রেখেছি, শুধু বেগুনটা কাটিনি, কারণ বেগুনটা কাটলে হয়তো কালো হয়ে যাবে। এখন যেহেতু বেগুনটা আমি ভেজে নেব, তাই বেগুনটা আমি কেটে নিচ্ছি, আর বেগুনটা কেটে আমি পানির মধ্যে রেখে দিচ্ছি।
মনোহর পড়া শেষ, ও এখন দুধটা খেয়ে নিচ্ছে। আর আমি রান্নার জন্য বেগুনে সবকিছু মাখিয়ে নিচ্ছি, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, লবণ, আদা, রসুন পেস্ট চাইলে দেওয়াও যেতে পারে। আমি আজকে দেবো না, আমি একদম সিম্পলভাবে রান্না করব। আর বেগুন ভাজা দেখে আমার তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়, তাই আমি খুব ঝটপট করে এগুলো ভেজে নেব। তারপর ভেজে আমি মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে আল্লাহ খাওয়ালে কিছু ভাত খাবো। আর যে মাছগুলো আমি ভেজেছি সেগুলো আমি চুলায় রেখেছি, আর এই মাছগুলো এখন আমি টমেটো দিয়ে ভুনা করে নেব। তো এগুলো আমি হলুদ, মরিচ, ধনে, আদা, রসুন পেস্ট, কাঁচামরিচ, টমেটো সব কিছু দিয়ে মাখিয়ে তারপর রান্না করে নেব। আজকে আর বেশি কিছু করব না, কারণ রোজার মাসে বেশি রান্না করলে সেভাবেই থেকে যায়, খাওয়া হয় না। তাই আমি অল্প করে রান্না করে নিচ্ছি, যাতে শুধু সিহারি অবধি খাওয়া যায়। আর দুপুরে পরের দিন আবার রান্না করে নেব, কারণ মুহর বাবারা রাতে রান্না করলে সেটা পরের দিন খেতে চায় না। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর বেগুনটা চুলার মধ্যে, সেটাও ভাজা হয়ে যাবে। বেগুনটাও প্রায় ভাজা হয়ে এসেছে, সেটাও এখন আমি নামিয়ে ফেলব। প্রতিদিনের মতন আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল অপশনটি অন করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও ছাড়া মাত্র তা আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন বেগুন ভাজা আমার হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে গরম ভাত কিছু খেয়ে নেব। আর আমি কিন্তু চুলার মধ্যে মাছ ভুনাটা বসিয়ে দিয়ে এসেছি, তাই সেটি হতে থাক। আমি আগে গরম গরম ভাত দিয়ে বেগুন আর মাছ ভাজা খেয়ে নিচ্ছি। আর নুহা রাতে আর খাবে না, ওকে একটু নুডলস রান্না করে দিয়েছিলাম, ও সেই নুডলসটাই খেয়ে নিয়েছে। আর আমি এখন ভাত খেয়ে নিচ্ছি, আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কার কার বেগুন ভাজা আর মাছ ভাজা পছন্দ, প্লিজ অবশ্যই কমেন্টস করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটিও কমেন্টস করে আমাকে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, যাতে আমার বন্ধু, আমার ফ্যামিলি, আমার যারা ভালো চায় তারা ভালো থাকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।